মাদ্রাসা শব্দটোৱে বিলুপ্ত হ'ব লাগে। মগজুৰ পৰা মাদ্রাসা শব্দ নোহোৱা কৰিব লাগে। চিকিৎসক অভিযন্তা হ'বলৈ হ'লে মগজুলৈ আহিব নালাগিব মাদ্রাসা শব্দটো। ये मद्रासा शब्द ही विलुप्त हो जाना चाहिए। जब तक ये मद्रासा दिमाग में घूमते रहेगा तब तक बच्चा को भी डॉक्टर इंजीनियर नहीं बन सकता है। अगर बच्चा को आप स्कूल में जाने का समय आप पूछ लेता है कि बेटा तुम मद्रासा जा रहा है, तुम जुनाब बनेगा इस रास्ता से, तुम डॉक्टर नहीं बनेगा, तो कोई बच्चा मद्रासा नहीं जाएगा। मद्रासा में तो दाखिल किया जाता है वायलेटिंग ह्यूमन राइट्स, किसलिए वो रास्ता बंद हो जाता है। तो आप जरूर कुरान पढ़ाइए, उसमें कोई प्रॉब्लम नहीं है, लेकिन सबसे ज्यादा पढ़ाइए साइंस, मैथ, बायोलॉजी, बोटानी, जियोलॉजी। राष्ट्रीय प्रेक्षापटत मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मार ए मंतव्यर पिछते एतिया प्रतिक्रिया जोर उठिसे राज्य राजनीति। मद्रासा लई मुख्यमंत्री करा ए मंतव्यर पिछते उभति धरिसे विरोधी दल कांग्रेस और एआईडीएफए। मद्रासा संविधाने अधिकार दिसे, ए अधिकार खर्ब करार कारो अधिकार नाय। मुख्यमंत्री उभति धरिले एआईडीएफर विधायक अशरफुल हुसैने। আমি বিশ্বাস করো দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধানের 28 আর 29 নম্বর অনুচ্ছেদ এই অধিকার মাদ্রাসার অধিকার দেওয়া হয়েছে। কেবল মাদ্রাসাই নহয়, সংখ্যালঘু সকলে নিজের ধর্ম, কলা, কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদি সংরক্ষণ আর সংবর্ধনের কারণে যিকোনো ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠান খুলিব পারে বলে দেশের সংবিধানে অধিকার দিয়েছে। সেই অধিকার খর্ব করার অধিকার হিমন্ত বিশ্ব শর্মাক কোনেও দিয়া নাই। মাদ্রাসাক সমর্থন জনায় কংগ্রেস বিধায়ক জাকির হুসেন সিকদারেও কলে মুখ্যমন্ত্রী আরএসএসর অনুষ্ঠানত এই মন্তব্য রাখিছে। আরএসএসক সন্তুষ্ট করবলৈ কৈছিল হিমন্ত বিশ্ব শর্মায়। রাষ্ট্রীয় প্রেক্ষাপটত অসমৰ মুখ্যমন্ত্রী এনে মন্তব্য দিয়ার বিপরীতে মাদ্রাসাত পড়া শিক্ষার্থীক ডাক্তার ইঞ্জিনিয়ার বনার কাম করক। রাষ্ট্রীয় প্রেক্ষাপটত এনে মন্তব্য করে অসমক লাজত নেপেলাবলৈও আহ্বান কংগ্রেস বিধায়ক জাকির হুসেন সিকদারৰ। ইয়ার আগতে মাদ্রাসাক লৈ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে বহুত কথাই কয়, কিন্তু কালি যত কৈছে তাত আরএসএসর অনুষ্ঠান আছে। গতিকে আরএসএসর অনুষ্ঠানত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই আরএসএসক সন্তুষ্ট করার কারণে যিখিনি কথা কৈছে, এই কথার ওপর মই বৰ বেছি গুরুত্ব দিবও নোখোজো বা প্রতিক্রিয়া প্রকাশ করবও নিবিচাৰো। কেবল এটা কথাই কম যে মাদ্রাসা পড়া লড়াক ডক্টর ইঞ্জিনিয়ার বনার কথা যেটো তেখেতে চিন্তা করেছে, মই আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে মনের পর সেই চিন্তাখিনি করক, কেবল মুখর পর নহয় মনের পর তেখেতে যদি চিন্তা করে মাদ্রাসা পড়া লড়া ছোৱালীকো আমি ডক্টর ইঞ্জিনিয়ার বনাম, নিশ্চিতভাবে অসমত শান্তি আহিব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এনে মন্তব্যর বাবে মুখ্যমন্ত্রীর জ্ঞানক ধরিলে এআইডিএফর ঢিঙর বিধায়ক আমিনুল ইসলামে। মুখ্যমন্ত্রীর জ্ঞানের নমুনা লজ্জাজনক, অসমৰ মানুহক বুর্বক বলে ভাবে মুখ্যমন্ত্রীয়ে, কিন্তু ভারতের মানুষক বুর্বক বনাব নোৱাৰে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। রাষ্ট্রীয় প্রেক্ষাপটত মুখ্যমন্ত্রী করা এনে মন্তব্যের বাবে এটা লাজত পড়ছে অসমবাসী। মানে অসমৰ মানুষক তেও যেনেকে ভাবে যেনেকে কিবা এটা কই পেলাই বুর্বক বনাব পারে, ভাবিছে সমগ্র ভারতের মানুষক পারিব। মাদ্রাসাত যি সকলে যায় তেও কৈছে যে এই লড়া ছোৱালীক সুধিব যে তেওঁলোকক যদি আপনি রাস্তাত কই দিয়ে যে তোমালোক তো ইয়াত পড়ি আছা ডক্টর ইঞ্জিনিয়ার হব নোৱাৰিবা, তেতিয়া কোনো নাযাব। এইবিলাক বুর্বক নেকি সকল লড়া ছোৱালী যে মাদ্রাসাত পড়ি ডক্টর ইঞ্জিনিয়ার হবলৈ কোনোবাই তাত পড়ি আছে, এনে ধরনের মানে নাভূত নাচুত কথা কিছুমান যে কয় মুখ্যমন্ত্রী হিসাবে তেওঁৰ জ্ঞানের যদি এটা পরিধি হয় লজ্জাজনক কথা। এটা মানে সমগ্র ভারতত এতিয়া অসমৰ মুখ্যমন্ত্রীর এই জ্ঞানের এই পরিধিটো লৈ চাই খুব চর্চা চলি আছে, তেওঁ সমালোচনা কৰিছে। আমি লাজ পাই আছো যে আমার মুখ্যমন্ত্রীজনের এই জ্ঞানের নমুনা যে সমগ্র ভারতে গম পালে। মাদ্রাসাত প্রথম পড়িছে, পড়ি মেডিকেল কোর্সত গৈ ডক্টর হয়েছে, এনেকুৱা বহুত আছে। কিন্তু এটা কথাটো হল এনে ধরনের কথাবিলাকেরে তেওঁ সমগ্র ভারতের লোকক বিভ্রান্ত কৰিব পাৰিব, এইবিলাক কথা তেওঁ নাভাবার ভাল। আর তেওঁর এই জ্ঞানের নমুনার কারণে সমগ্র ভারতত আমি লাজ পাইছো যে অসমৰ মুখ্যমন্ত্রীর জ্ঞানক লৈ সমগ্র ভারতত আজি সমালোচনা হৈ আছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যক লৈ বিরোধী দলসমূহে সৃষ্টি করা এই বিতর্কর কিদরে প্রত্যুত্তর দিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়, সেয়া সময়তে স্পষ্ট হব। ভিডিও জার্নেলিস্ট অজয় আর সঞ্জয়ের সৈতে অনিত প্রতিম বড়া আর স্মিতারণী ডেকা, দ্য নিউজ প্লাস।